Assalamualaikum everyone. So, এখন সকাল আর আমরা এখন সকাল সকাল সব পরিবার আমরা সবাই বেরিয়ে গেছি দাওয়াত খেতে. এই কি হলো? তো আমরা যাচ্ছি আমাদের একটা আত্মীয় বাড়ি খেতে দাওয়াত. তো সবাই মিলে দালান দেখাচ্ছি. এই যে আসলাম, এই যে আমি, সামনে আমার মা, রোহিত আর কেউ. হ্যাঁ, তো আমরা সবাই মিলে এখন যাচ্ছি খেতে, আমাদের বেড়াতে যাচ্ছি, আবার চলে আসব. তো চলেন আমাদের সঙ্গে. আর এটা হচ্ছে বর্ডারে যাচ্ছি আজকে আমরা. তো আমরা এখন হাঁটছি, হেঁটে হেঁটে কিছুটা যাব, তারপরে অটো টোটোতে উঠবো. রোহিত আসো, আমি বিএসএফ দেখবো. হ্যাঁ, আমরা তো বর্ডারে যাচ্ছি, ওই জন্য বিএসএফ দেখবে রোহিত. তো চলুন. কি রোদ্দুর এ রোহিত, কি রোদ্দুর! তো আমরা এখন চলে এসেছি অটো স্ট্যান্ডে, আর এখন অটোতে উঠবো. আমরা এখন অটোতে উঠে গেছি, আর বেশ দুটো তিনটে অটো চেঞ্জ করতে হবে, তারপরে আমরা যাবো. চলুন যাই, পুরো বর্ডারে যাচ্ছি আমরা আজকে, পুরো বর্ডার সাইডে. যাওয়ার পথে ছোট্ট একটা বাজারে আসলাম মা, কারণ মা এখান থেকে ওষুধ নেবে এই জন্য. তো চলুন ওষুধটা নিয়ে নিই. তো আমরা এখন আর একটা টোটোতে উঠে গেছি, যাচ্ছি. অনেক কটা চেঞ্জ করলাম টোটো, এখন আর একটা চেঞ্জ করব. আমরা অনেকক্ষণ টোটোতে আমরা আমার ফুপুর বাড়ি, আর ওই যে রোহিত, এই যে আমি. এখনই জাস্ট আসলাম, খুবই কষ্ট হচ্ছে, পানি খেয়ে দাঁড়ান. আমরা এখন খাওয়া শুরু করলাম.
Shimai khachi shimai. 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 Shimai to baba. Shimai দেখো আমার বন্ধুদের দেখাও দেখে খাও ইরফান কমপ্লিট খাওয়া তুমি ভাত আমার তো তুমি ফেলেছো কই মেজমাকে পুত্র দিছ পরে আসছে আবার পরে দেখো কাজ করব এখন তো এই জন্য চুলটা বেঁধে নিচ্ছি একটু কাজ করবো তারপর খাওয়া দাওয়া সমস্ত কিছু দেখাবো কখন বাড়ি যাবো সেটাও আপনারা দেখাবো আপনারা ভিডিও দেখতে থাকবেন এনজয় করতে থাকবেন আজকে কী আইটেম হচ্ছে সেটাও এই যে আমি এই যে আসলাম শুয়ে রয়েছে মা রান্না করছে আমি যাবো চলুন একটু কাজ করে নিই তারপরে দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে অনেকটা মানে একটু ভালোই ঘোরা হলো এই জন্য একটু কষ্ট হচ্ছে এখন একটু শুয়ে আছি আর আজকে অনেক স্পেশাল স্পেশাল আইটেম করছে আমার বোন আমার দিদি সবাই মিলে আর তার সঙ্গে আমার মাও লেগে গেছে মাও এসে মাও শুরু হয়ে গেছে রান্না আর আমি শুয়ে আছি আর ওই যে রোহিত আসছে এখন আমার কাছে রোহিত আসো তো আপনারা আর হ্যাঁ আপনাদেরকে বলি এটা কিন্তু একদম বর্ডারে বাংলাদেশ বর্ডারের কাছে এসেছি আজকে মানে একদম বর্ডারের পাশে এই বাড়িটা একটুখানি একটুখানি ছোট্ট একটু মাঠ আছে মাঠের পরেই বর্ডার ওইদিকে তো যাবো না গেলে আপনাদেরকে দেখাতে পারতাম যাই হোক কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না আজকের ভিডিও ক্লান্ত খুবই ক্লান্ত এখনো খাইনি রান্না চলছে হ্যালো এভরিওয়ান আমরা এখনো খেতে পাইনি তাই ওই দেখুন আসলামের প্রচন্ড খিদে পেয়েছি এমন আমারও পেয়েছে ওয়েট করছি আমরা লেট হয় না কারণ একটু বাড়িতে আসলে তো একটু লেট হয় অ্যাকচুয়ালি আমরা তো আজকে আবার চলে যাব ওই জন্য দুষ্টুমি করে খুব দুষ্টুমি করছে এদের রাখা অনেক দুষ্কর খুব দুষ্টুমি দুষ্টুমি করছে এই রোহিত কি বলবো তো অনেক গল্প গুজব অনেক কিছু করা হলো রান্নাও কমপ্লিট হলো সব কিছু হলো এখন আমরা খাবো দেন বাড়ি চলে যাব আপনারা কি দেখতে পাচ্ছেন আমাকে এই যে আমি খাওয়া দাওয়া করবো দেন বাড়ি গো টু হোম হয়ে যাবো দেখুন খাওয়া দাওয়ার পর্বটা আসুক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই দেখাবো তো খাওয়া কমপ্লিট খেয়ে নিয়েছি আর এখন বাড়ি যাব খাওয়াটা দেখাতে পারলাম না কারণ বুঝতে পারছি না অত কোথাও এসছে তো সব কিছু
দেখাতে পারছি না, আর খাওয়া শেষ। খুবই কষ্ট হচ্ছে কারণ আমি তো বিরিয়ানি খাই না, আর বিরিয়ানি খেয়ে এত কষ্ট হচ্ছে মনে হচ্ছে আমার পেটে গেল। আসলে আমার কী অবস্থা জানি না, কিন্তু আমার ভীষণ খারাপ অবস্থা, মাথা যন্ত্রণা শুরু হয়েছে, জোর করে খেলাম আর আমার বমি পায়। আমি বিরিয়ানি বেশি খেতে পারি না। তোরও আমারও ভীষণ শরীর খারাপ লাগে, তো বাড়ি যাবো, চল রাস্তা থেকে দেখা হবে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর বাড়ি ফিরছি, বাড়ি যাচ্ছি। বাড়ি যেতে অনেক টাইম লাগবে, আর চলুন যাই। বন্ধুরা আপনারা তো জানেন আমার কেমন মাথা যন্ত্রণা, আর ওখান থেকে আসার সময় এত মাথা যন্ত্রণা করছিল কি বলবো। এই জন্য ভিডিওটা আরও বেশি বড় বা কন্টিনিউ করতে আমি পারিনি। যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি কিছু খারাপ লাগে সেটাও আমাকে জানাবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।